আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আপনাদের জন্য লাসভেগাসের part-2 ভিডিও নিয়ে। আর ওখানে আমি বলেছিলাম part-1 এ যে আমি হুভারড্যামে যাচ্ছি, তো এখন আমি হুভারড্যামের জন্য রওনা হয়ে গিয়েছি। আর হুভারড্যামের জন্য আমি এখন রাস্তায় আছি। আর যেতে যেতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাউন্টেনের মতো দেখা যাচ্ছে, এবং রাস্তাগুলো খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর, অদ্ভুত সুন্দর। আর সিনারিগুলো খুবই ভালো লাগতেছে দেখতে, এবং আমি যতই ক্যামেরা দিয়ে ভিডিও করি আমার কেন জানি মনে হচ্ছে চোখে দেখা আর ক্যামেরায় দেখা অন্যরকম সুন্দর। এই সৌন্দর্য আমি ক্যামেরায় ধারণ করতে পারবো না। তা যাই হোক, আপনাদের সাথে যতটুকু পারবো আমি শেয়ার করব। তো চলুন তাহলে, আমার সাথেই থাকুন। তো আমরা কাছাকাছি হুভারড্যামের কাছে চলে এসেছিলাম। তার কাছে আসার আগে আমরা একটা জায়গায় একটু সবাই মিলে থামলাম একটু ছবি তোলার জন্য, ক্যাপচার করার জন্য। খুবই সুন্দর জায়গাটি, খুবই সুন্দর, আমি দেখে মুগ্ধ। তো এখানে আমরা এখন কিছু ছবি টবি তুলে নিব। তো আজিয়াকে কাড়িয়ে রাখছি, কারণ আজিয়া ঘুমাচ্ছিল। তো আমরা একটু ছবি টবি তুলে দেন আমরা আবার ভিতরের দিকে যাওয়ার জন্য রওনা হয়ে যাব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ, না দেখলে চোখে সামনাসামনি আপনাকে বোঝানো সম্ভব না যে কতটা সুন্দর ছিল হুভারড্যাম।
তো আমরা উবারডেমের কাছে এসে আমরা একটু পার্ক করলাম, দেন আমরা পার্ক করেই আমরা একটু হাঁটতেছি বাচ্চাদেরকে নিয়ে, দেন এখানে আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখব আর এটার কাছে গিয়ে দেখব। এখানে আগে অনেক পানি ছিল, পানিগুলা শুকিয়ে গিয়েছে, তারপরও আমরা একটু দূরে একটু পানি দেখতে পেলাম হালকা। তো উবারড্যামটাকে খুব ঘুরে ঘুরে দেখতেছি, খুবই সুন্দর, অস্বাভাবিক, সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই যারা ইউএসএ থাকেন অবশ্যই ভেগাসে অবশ্যই ঘুরতে যান, এবং উবারড্যামে তো মাস্ট বি। তো যাই হোক, এখানে দেখার পরে এখানে ওদের জন্য একটি শ্রদ্ধাঞ্জলি তৈরি করা হয়েছে, তো এখানে তা আমরা শ্রদ্ধাঞ্জলিটা দেখলাম যে যারা এই উবারড্যামটি তৈরি করেছে তাদের জন্য একটি শ্রদ্ধাঞ্জলি তৈরি করা হয়েছে। দেন এখানে আমি বাফেতে চলে গেলাম খেতে, এটি আমার পরের দিনের সকালে ভিডিও। এখানে আমি ভেনিশিয়ান হোটেলের একটি নিচে আমি এখানে হোটেলেই এখানে বাফে ছিল ব্রেকফাস্ট, তো আমি ওখানে চলে গেলাম। তো ওরা বাফেতে অনেক ধরনের খাওয়া ছিল, খাওয়াগুলো খুবই মজা ছিল, এবং সাথে আপনি তৈরি করে নিতে পারেন আপনার নিজের পছন্দ মতো বানিয়ে নেওয়া একটি অমলেট। তো আমার অমলেটটি এখানে তৈরি হচ্ছিল, খুবই মজার ছিল অমলেটটি, ফ্রেশ ফ্রেশ আপনাকে বানিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আমি এখানে এখন ব্রেকফাস্টটা করে নিলাম, চলে গেলাম ভেনিশিয়ান হোটেলের গন্ডোলা রাইডটি নেওয়ার জন্য, যেটা হচ্ছে ভেনিশিয়ান হোটেলের ফেমাস গন্ডোলা রাইড। তো গিয়ে দেখতে পেলাম অসাধারণ, অন্যরকম সুন্দর, আর এত সুন্দর যে বলে বুঝাতে পারবো না। মনে কর কৃত্রিমভাবে একটি স্কাই তৈরি করা হয়েছে, আর আমি ওটা দেখি মনে করতেছিলাম যে এটা রিয়েল স্কাই, বাট ভালো মতো দেখলাম না এটা কৃত্রিমভাবে তৈরি করা, আর খুবই সুন্দর। ঘুরে ঘুরে মলটিকে দেখতে রাখলাম, এবং আমার জামাই হাজব্যান্ড গেল টিকিট কিনতে গন্ডোলা রাইডের জন্য, দেন আমরা গন্ডোলা রাইডটি খেয়ে এখন গন্ডোলা রাইডের জন্য অপেক্ষা করতেছি, একটু ঘুরে ঘুরে দেখতেছি। তো চলুন আমাদের সাথেই থাকুন এবং আমাদের গন্ডোলা রাইডটিকে উপভোগ করুন। Mazim, bye bye. It happens in Vegas, stays in Vegas. Yeah, not for me. You see on YouTube or Facebook, you know, you're probably going. Yeah.
Now, are you and your family celebrating anything? My anniversary and my son's birthday. Well, happy birthday! No, it's not my birthday. My son's birthday, but today's my anniversary. Your anniversary? Yes. Congratulations! Thank you. So cool. Well, then I tell you this. Get around the corner here and I will try to see something. Hopefully, you're going to like what I sing and help me and kick it. Remember, I am in the one that knows that the right way to sing is. I don't want you to go swimming with that. I'm going to hear it again, but let me know. ভেনিশিয়ান হোটেলে দেখার মতো অনেক কিছু আছে, এই হোটেলে আপনি উপভোগ করতে পারবেন অনেক কিছু। এখানে পুল আছে, স্পা আছে, তারপর অনেক ধরনের কিছু আছে এবং ক্যাসিনো তো আছেই। তো ভেগাসের সব ধরনের হোটেলে ক্যাসিনো থাকে এবং খুব সুন্দর করে ফল সিজনের জন্য ওরা সাজিয়ে নিয়েছিল এবং খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনি স্ন্যাপ ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা, আপনি মানে ঘুরে দেখেও শেষ করতে পারবেন না যে এত সুন্দর। তো যাই হোক, এখন মলটিকে ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম এবং একটু ছবি টবি তুলতেছি, দেন চলে গেলাম ক্যাসিনোতে। তো ক্যাসিনোটাও অনেক সুন্দর। তো যাই হোক, এখানে একটু ক্যাসিনোগুলোও দেখতে খুব সুন্দর, এখানে সবাই গ্যামলিং করে। তো যাই হোক, এখানে একটু ঘুরে ঘুরে দেখার পরে আমরা খুব আইসক্রিম খেতে ইচ্ছে করতেছিল, তো বললাম চলো যাই আইসক্রিম খেয়ে আসি। তো একটুখানি আইসক্রিম খেতে চলে গেলাম। তো ওয়াজিনও বলতেছিল আইসক্রিম খাবে, তো আইসক্রিমগুলোকে এত সুন্দর করে ডেকোরেশন করছে যে আপনার দেখেই খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর যাই হোক, আমরা এখন একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিব আর এই আর কি। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব, আমি চলে আসব part-3 নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না একটা কমেন্ট করতে। তো চলে আসব আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।